হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। তানভীর রেডিওর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার, আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হলো যে মসফেট। ওকে, এই মসফেট আপনি কীভাবে চেক করবেন যে মসফেট নষ্ট নাকি ভালো আছে, বা মসফেটের শর্ট আপনি কীভাবে চেক করবেন, আজকে এটি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে বলে দিই যে মসফেটের পুনরূপ হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। কি? মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ওকে, আমরা এই মসফেটকে ট্রানজিস্টরও বলতে পারি। তো আজকে দুই ধরনের মসফেট নিয়ে আলোচনা করব। সেটা হলো, দেখেন এই যে কিছু কিছু মাদারবোর্ডে দেখা যায়, যেরকম 61 যে আপডেট মাদারবোর্ডগুলো আছে, সারপিনের মসফেট থাকে ভিআরএম সেকশনে বেশ কয়েক জায়গায় আর কি। তো এই মসফেটগুলো কীভাবে চেক করবেন, আমরা অনেকে এগুলো আর কি পারি না, অনেকে হয়তো ভুল করি। এবং এই যে ধরনের মসফেটগুলো, এবং এই যে যেরকম 41 মাদারবোর্ডগুলো আছে, এই মাদারবোর্ডগুলো তো এই ধরনের মসফেট প্রবলেম নিয়ে আজকে আলোচনা করব। তো এই মসফেট চেক করতে গেলে আপনাকে যে জিনিসটি লাগবে সেটি হলো যে একটি মিটার। ওকে, কী লাগবে? একটি মিটার, সেটা হচ্ছে মাল্টিমিটার হলো সবচেয়ে ভালো হয়। তো মিটারের যে আমাদের যে কাটাটি আছে, ওকে, এটা সবসময় বাজার মুডে রেখে দেবো। ওকে, কি বাজার মুডে রেখে দেবো, বা কন্টিনিউ টু মুডও বলতে পারি আমরা। ওকে, তো এটা রাখার পর আমরা যে কাজটি করবো, আমরা চেক করব যে এভাবে দুইটা তারে একখানে করবো, দেখবো যে বিপ করতেছে কিনা। দেখেন বিপ করতেছে, ওকে, এবং 03 কোডিং আসতেছে। তো একটা বিষয় বলে দিই যে এটা হচ্ছে কি মাদারবোর্ডের ভিআরএম সেকশন। ওকে, আমরা অনেকে এই ধরনের প্রবলেমও করি, সেটা বিষয়টা আপনাকে বলতেছি যে দেখেন এই মাদারবোর্ডে কি এই সকেটটি লাগাই দিলে কি মাদারবোর্ড চালু হয় হয় না, এবং এটা খুলে দিলে মাদারবোর্ড অনেক সময় চালু হয়। তো এই প্রবলেমটা আপনার কীভাবে চেক করবেন যে দেখেন, এটা কিন্তু আমার বিষয় না, তবুও আপনাকে জানানোর জন্য বলতেছি। এই যে দেখেন, এখানে চেক করে দেখবেন, ওকে, কি আপনার যদি দুই দিকে যদি আপনার শর্ট দেখায়, এই পিনগুলো যদি শর্ট দেখায়, তাহলে কি আপনার বুঝতে হবে কি এই ভিআরএম সেকশন থেকে কোনো প্রবলেম আছে। তো এটা আমার বিষয় না, এটা নিয়ে আমি অন্য একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে। তো আজকে বিষয় হলো মসফেট আপনার কীভাবে চেক করবেন, বা এক কথা ট্রানজিস্টর কীভাবে চেক করে দেবেন। এর পুনরূপটা আবারও বলে দিচ্ছি, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। ওকে, তো কী করবেন আপনি, মাল্টিমিটার কন্টিনিউ মুডে রাখার পরে আপনি যে কাজটি করবেন, দেখেন এই যে দেখেন, এটা কি আমাদের মসফেট। ওকে, এই দেখেন, এটা কি একটা মসফেট। ওকে, তো এই মসফেটের দেখেন এই যে সাইডের যে পিনটা আছে না, এই যে এক নম্বর পিনটা, এটা হচ্ছে আমাদের গেট হবে। ওকে, কি গেট, এবং এই এটার থেকে, এবং যে আমাদের যে কি এই সাইডের পিনটা, ওকে, এর সোজা এই সাইডে আমাদের মসফেটের কি বাম সাইডের পিনটা সবসময় হয় সোর্স। কি? বাম সাইডের পিনটা সোর্স, এবং ডাইন সাইডের পিনটা হবে কি ড্রেন। কি? বাম সাইডের পিনটা হবে কি সোর্স, এবং ডাইন সাইডের পিনটা হবে ড্রেন। তো আমরা মাল্টিমিটারে একটা কাটা আমাদের, ওকে, মাল্টিমিটারে একটা কাটা আমরা গ্রাউন্ডে রাখে দেব। রেখে দেওয়ার পরে কি এইভাবে ধরবো, ওকে, এই যে সর্ষে দেবো, সর্ষে যদি আমাদের বিপ করে, কি সর্ষে যদি আমাদের বিপ করে, এবং গ্রাউন্ডে যদি আমাদের বিপ করে, তাহলে কি আপনাকে আমাদেরকে বুঝতে হবে সেই মসফেটটি কি নষ্ট, মানে এক কথায় সেই ট্রানজিস্টরটি নষ্ট। এবং বিপটা যদি আমাদের বিপ করতেছে, বাট আমাদের যে রিডিং আছে, রিডিং হচ্ছে দেখেন, রিডিংয়ের দেখেন এখানে 4 দেখাচ্ছে, এটা কি 17-এর যদি উপরে থাকে, তাহলে বুঝতে হবে কি সেই মসফেটটি নষ্ট না। অনেক সময় কি মাদারবোর্ডে অন্য কোনো পার্টস নষ্ট হয়ে গেল, কি আমাদের এই ধরনের প্রবলেম হয়। ওকে, বলতে কি বিপ করে। তো আরেকটি মসফেট আমি চেক করে দেখি, এটাও বিপ করতেছে। ওকে, তো দুই মানে মাদারবোর্ডের যে সোর্স এবং ড্রেন দুইটা যদি বিপ করে, তাহলে কি বুঝতে হবে কি আমাদের সেই মসফেটটি নষ্ট হয়ে গেছে, এবং রিডিং 17-এর নিচে থাকতে হবে। তো দেখেন এখানে একটি মসফেট আছে, এটা আমি চেক করি। তো দেখেন এটা কি বিপ করতেছে, দেখেন তো এখন বিপ করতেছে। তো দেখেন এটা এক সাইডে বিপ করতেছে, কিন্তু এক সাইডে বিপ করতেছে না, তার মানে কি আমাদের এই মসফেটটি কি ওকে আছে। আমাদের যদি দুই সাইডে বিপ করতো, এটা কি হচ্ছে আমাদের, হ্যাঁ এখন কিন্তু এক সাইডে বিপ করতেছে না। ওকে, যদি দুই সাইডে বিপ করে, তাহলে কি বুঝতে হবে কি আমাদের সেই মসফেটটি নষ্ট হয়ে গেছে। আর যদি মনে করেন যে এক সাইডে বিপ করতেছে, কিন্তু এক সাইডে বিপ করতেছে না, অনেক সময় কি এক সাইডে বিপ করার এই কারণে যে হয়তোবা রিডিং আমাদের 17-এর নিচে আসে, এখানে হয়তোবা দেখেন যে মাদারবোর্ডের সাথে পাশে দেখেন এই যে ধরনের বিভিন্ন রকম ক্যাপাসিটার থাকে, এই ক্যাপাসিটার বা সিরামিক ক্যাপাসিটারগুলো যদি সংযোগ থাকে, এই কারণে অনেক সময় এক সাইডে পিনটা বিপ করে, কিন্তু দুই সাইডে পিন কখনো বিপ করবে না। দুই সাইডে পিন বিপ করলে বুঝতে হবে কি আপনার সেই মসফেটটি নষ্ট হয়ে গেছে। তো আবারও বিষয়টা আপনাকে দেখাই দিই, দেখেন আমি চেক করতেছি, এই দেখেন, হয়তোবা আমরা আপনি যে কোনো একখানেও রাখতে পারেন, গ্রাউন্ড কি সবসময় মাইনাসে হয়, গ্রাউন্ড আমাদের সবসময় মাইনাসে হয়।
তো এই যে মাদারবোর্ডের যে আমাদের যে বিভিন্ন রকম সকেট পিনগুলো আছে এগুলো কি আমাদের গ্রাউন্ডের অপশন মাইনাস, তো আমি এখানেও রেখে দিলাম। দেখেন বিপ করতেছে, এই পিনও বিপ করতেছে, এটা মসফেটে বিপ করতেছে, এটা মসফেটে বিপ করতেছে, বাট মানে কি এটা আমাদের শর্ট, কিন্তু আমাদের এই মসফেটে কি এক সাইডে বিপ করতেছে আর এক সাইডে বিপ করতেছে, তাহলে কি আমাদের এই মসফেটটি ওকে আছে, এই মসফেটটিও এক সাইডে বিপ করে এক সাইডে বিপ করে না, এক সাইডে বিপ করে এক সাইডে বিপ করে না। ওকে, তাহলে আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারছি। তো এখন আসি যে আমাদের চার পিনের যে মসফেটগুলো আছে, যে আপডেট মাদারবোর্ডগুলোতে মসফেটগুলো আমরা দেখতে পাই। তো দেখেন এই যে ভিআরএম সেকশন, এটা হচ্ছে মাদারবোর্ডের ভিআরএম সেকশন, ভিআরএম সেকশনের পূর্ণরূপ হচ্ছে ভোল্টেজ রেগুলেটর মডিউল। তো এই যে পিনগুলো আছে এগুলো সবসময় আপনি চেক করবেন কীভাবে, এই যে মাঝের দুই পিন, ওকে দেখেন এটা কি বিপ করতেছে না, এটাও বিপ করতেছে না, তাহলে আপনাকে বুঝতে হবে কি মাঝের যদি দুই পিন আপনার বিপ করে, কি মাঝের দুই পিন যদি আপনার বিপ করে, তাহলে কি আপনার বুঝতে হবে এই মসফেটগুলো শর্ট হয়ে গেছে। তো এই যে মাদারবোর্ডটি আছে, এই মাদারবোর্ডটি আমি দেখি এই সাইডে মসফেটগুলো আমি একটু চেক করি। তো দেখেন এটা বিপ করতেছে বাস, বাট 25-এর উপর রিডিং আছে, তাহলে কি আমাদের এই মসফেটটি ওকে আছে। তাহলে বন্ধুরা এই যে মাদারবোর্ড আছে এগুলো চেক করলাম বলে কি সবগুলো ওকে আছে, তাহলে কি এই জন্যগুলো বিপ করতেছে না। আমি আবারও বলছি এই যে চার পিনের যে মসফেটগুলো আছে, এই মসফেটের কি মাঝের যদি দুই পিন, ওকে এই যে মাঝের দুই পিন, এটা কি চার চার আট পিনের মসফেট, ওকে কি সাইডের দুই পিন বাদ দিয়ে মাঝের দুই পিন দুই সাইডে লাগাবেন। আবারও দেখা দিচ্ছি কীভাবে, এই যে এইভাবে এই সাইডের দুই পিন, এই সাইডের এক পিন, ওকে এভাবে যদি দেখবেন যদি চারটা পিনে যদি বিপ করে, তাহলে বুঝতে হবে কি এই এই যে মসফেট নষ্ট হয়ে গেছে। আর এই মাদারবোর্ডগুলোতে আপনার এইভাবেও চেক করতে পারেন, দেখেন এই যে একটা কাটা আপনি এই যে সোর্সে এবং একটা ড্রেনে রাখতে পারেন, এইভাবে যদি বিপ করে তাহলে বুঝতে হবে কি আপনার মাদারবোর্ডটি নষ্ট হয়ে গেছে। ওকে, কিন্তু এই যে মাঝের যে পিনটা আছে এটা কিন্তু সবসময় গেটে, ওকে এর যে কানেকশন এর কানেকশন একই। তো বন্ধুরা আশা করি আপনাকে বিষয়টা বুঝাতে পারছি যে কি হবে মসফেট আপনার চেক করবেন। ওকে, তো বন্ধুরা আজকে ভিডিও আমি এখান থেকে শেষ করলাম। তো ভিউয়ার, আমার ভিডিও যদি আপনাকে ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দেবেন, এবং আমার ভিডিও দেখে যদি আপনাকে কিছু শিখতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে যেন আমার পরবর্তী আপডেট আপনি নোটিফিকেশানগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।